হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কেয়াস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। এখন বাজে 8:15, তো এখন থেকে আমার ব্লগটা কিন্তু স্টার্ট করছি। আর কি বলতো, আমি এত খুশি কেন জানো তো? হ্যাঁ, এসে এসে মানে আমি না নতুন ফোন থেকে শ্যুট করছি। আমার ফোনটা একদমই কালকে একদমই বন্ধ হয়ে গেছে, আর ফোন চালু হচ্ছে না। তো দোকানে দেবে, জানি না ওরা ঠিক হবে কি না। তো রাতারাতি ফোনটা নিয়ে এসেছি, সেই জন্য তোমাদের দেখানোর সুযোগ আমি পাইনি। আর মানে আমি সেই জন্য কালকেও ভিডিও আপলোড করতে পারিনি, সেইভাবে কোনো ভিডিও আপলোডই করতে পারিনি। তো চলো, যেটার জন্য আজকে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। দেখো তো, সকাল সকাল রেডি হয়ে গেছি। তো আমি যাব বিয়ের পর প্রথম শীতলা পুজো দিতে আমাদের দেশের, মানে আমার শ্বশুর বাড়িতে দেশের ঠাকুর হয় না, শীতলা ঠাকুর, তো ওই ঠাকুরকে পুজো দিতে যাব। তো আমার মেয়েও ফার্স্ট টাইম যাবে, আমিও ফার্স্ট টাইম যাব, তো মাও যাবে। মা প্রত্যেক বছরই দিতেন, তো আমার যাওয়া হতো না। তো সেইভাবে কোনো একটা কারণবশত বা কিছুতে হতো না। তো মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম শীতলা পুজো দিতে যাব। তো চলো, তোমরা আমার সাথে চলো, গিয়ে দেখা হচ্ছে, চলো। তো দেখতেই পাচ্ছো, মা মেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি সকাল সকাল সাজুগুজু করে। তো মা মেয়ের তরফ থেকে তোমাদের সবাইকে জানায় শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক আজকের দিনটা, আর যেহেতু কালকে ভিডিওটা পাবে, তো সেই জন্য আজকেই তোমাদের আমি বলছি। তো দেখো, আমি কিন্তু মন্দিরে চলে এসেছি। তো এইটা হচ্ছে আমাদের দেশের মন্দির, আমাদের গ্রামের মন্দির, তো একদম বাড়ির কাছেই। তো দুজনে, মা মেয়ে দুজনে মিলে হেঁটে হেঁটে চলে এসেছি। তো মা বললো তুমি আর সারু গিয়ে দুজনে মিলে প্রসাদটা কিনে নাও, ভোগ যেটা দেওয়া হবে, তো আমি ফল নিয়ে যাচ্ছি। তো সেই জন্য আমি চলে এলাম। তো দেখো, এইটা হচ্ছে আমাদের শীতলা মা। তো বিয়ের পর একবারই যা এসেছিলাম মন্দিরে, মানে প্রণাম করতে, তারপরে আর আশা হয়ে ওঠেনি। তো মেয়ে হয়ে যাওয়ার পর চলে এলাম আমি আর মেয়ে দুজনে মিলে। তো আমার মেয়ের নামে আজকে পুজো দেওয়া হবে। এখন দেখো, আমি না এখানে বসে পড়েছি মায়ের মন্দিরে। তো বসে বসে মেয়েকে লক্ষ্য রাখছি, কারণ মেয়ে না এখানে ওখানে চলে যাচ্ছে। তো এই যে বাচ্চা ছেলেটাকে দেখতে পেয়েছো, এর পেছন পেছন চলে যাচ্ছে। ও নিজের মতো করে নেচেই চলছে, যেহেতু নাম গান হচ্ছে, তো নিজের মতো করে নেচে চলছে। ও না সবসময় খেলতে ভালোবাসে, তো সেই জন্য এই বাচ্চাটাকে দেখে ওর সাথে চলে যাচ্ছে। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, মা চলে এসেছে, একদম সব রেডি করে নিয়েই চলে এসেছে। ফল টল বাড়ি থেকে কেটেই নিয়ে এসেছে, প্রায়জনই দেখছি ফল বাড়ি থেকেই কেটে নিয়ে আসছে, এক দুজন এখানেই কাটছে এসে। তো যেহেতু আমাদের সামনে বাড়ি, তো সেই জন্য ফল প্রসাদ বাড়ি থেকেই নিয়ে এসেছে। আর এইদিকে দেখো, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা দেওয়া হয়েছে আমাদের বাড়ি থেকে শীতলা মাকে। আর এইখানে রজনীগন্ধার মালাটা ঠাকুরকে ফড়িয়ে দিচ্ছেন। আর মা বলছিল আজকে খুব মানে ভিড় কম, যেহেতু ওয়েদারটাও খুব সুন্দর, রোদ্দুর খুবই কম। তো মাকে বেশ সুন্দরভাবে পুজো দিলাম আজকে। আর এইদিকে দেখো, আমরা শিব মন্দিরে চলে এসেছি। তো শীতলা মন্দিরের কাছেই, মানে লাগো একদম একই সাথে শীতলা মন্দির শিব মন্দির একসাথে। এটা আমাদের গ্রামেরই শিব মন্দির, তো এইখানেও পুজো দিয়ে দেবো, যেহেতু ওখানেও পুজো দিচ্ছি, তো সেই জন্য এখানেও পুজো দিয়ে দেবো। এখানে ফাঁকা আছে, তো পুজোটা মা বললো তাহলে দিয়েই দাও। ভোগ টোক কিনে নিয়েছিলাম, পুজোও আমার দেওয়া হয়ে গেছে। তো আমাদের দেখো, পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি যাব। এখন কিছুজন আবার পুজো দিচ্ছে, মানে একসাথে ভিড়টা হচ্ছে না, আস্তে আস্তে সবাই পুজো দিচ্ছে। তো দেখো, আমরা পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আর মেয়ে ওই আঙুর খাচ্ছিলো, তো সেই জন্য হাতটা চিটচিট করছে, ও বারবার দেখছে। তো এভরিওয়ান, আমি চলে এসেছি। এসে দেখতেই পাচ্ছ, ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি। তো তার আগে একটা কাজ করেছি, আমার মেয়েকে এসেই আগে ঘুম পাড়িয়েছি, কারণ ওর টাইমে টাইমে ও ঘুমিয়ে যায়, নাহলে ও দেরি হলে একটু প্রবলেম হয়, কারণ ঘুমের গণ্ডগোল হলে সব দিকেই প্রবলেম, খাওয়া দাওয়া সব দিকেই প্রবলেম। তো এসে আগে ওকে ঘুম পাড়িয়েছি, আগে একটাই কাজ। তো আমি এখনও খাওয়া দাওয়া করিনি, তো এসে ড্রেসটা চেঞ্জ করলাম, তো নিচে যাব। আজকে তেমন কিছু বেশি কিছু রান্না বান্না হবে না, কারণ ভাত তো রান্না হবেই না, মা ভাত রান্না করে
মানে ভোরবেলা উঠে জল ঢেলে দিয়েছে। তো আমাদের যেহেতু জল ঢেলা ভাত, তো কালকে আর আজকে, তো কালকের দিনটা তো মানে চলে গেছে, তো আজকে বড় পুজো, তো সেই জন্য দুদিন ধরেই আমাদের বাড়িতে ভাত রান্না হয় না। তো চলো এখন নিচে যাওয়া যাক। তো আজকের মেনু কি হচ্ছে জানি না, তেমন কিছু হবে না, কারণ জল ঢেলা ভাতের সাথে কি আমার শাক ভাজা তো হবেই, আর কি হবে জানি না। তো চলো এখন নিচে যাই, তো তারপরে তোমরা দেখতে পাবে কি কি রান্না হচ্ছে কি নাকি। তো চলো নিচে যাই, তারপরে দেখা হচ্ছে। তো এখন দেখতেই পাচ্ছ আমার মেয়ে শাক নিয়ে বসে পড়েছে, কলমি শাক সেদ্ধ। তো ওকে সেদ্ধটাই দেওয়া হয় যখনই রান্না করা হয় শাক, তো ওর জন্য সেদ্ধটা রেখে দেওয়া হয়। তো দেখো শাক খাচ্ছে মনের আনন্দে। আর না আজকে যেহেতু সবাই বাড়িতে কেউ খাবে না, যেহেতু মহোৎসবের নিমন্ত্রণ আছে, তো সেই জন্য আজকে বেশি কিছু হয়নি। শাক ভাজা হয়েছে, ঝিঙে ঝিঙে পোস্ত হয়েছে, ওটা বাবার জন্যই বেসিক্যালি প্রচণ্ড ঝাল দিয়েছে পোস্ততে, মানে ওটা বাবার জন্যই করা হয়েছে। আর হয়েছে আমার মেয়ের খিচুড়ি, আর এইদিকে একটু না ফুলকপি ছিল, তো ফুলকপির ছোটো মা বললো তাহলে একটু বেসন দিয়ে বড়া করে নি, তাহলে জল ঢালা ভাতের সাথে ভালোই লাগবে। তো যেহেতু কাকুমণি আমার হাজব্যান্ড সবাই খেতে যাবে, দোকানের দাদাগুলোও খেতে চলে যাবে, তো ওরা তখন আমাদের জন্য বললো আর বেশি কিছু করব না। আর এইদিকে দেখো আলু আর সোয়াবিনের পোস্ত হয়েছে, আমার খুব ফেভারিট। হঠাৎই আমার হাজব্যান্ড বললো যেখানে খেতে যাবে বলেছিল তো ওখানে নাকি প্রচণ্ড ভিড়, তো ও বললো এত খিদে পেয়েছে, তখন আমি বললাম ঠিক আছে তুমি তাহলে খেয়ে নাও। তো মেয়ের খিচুড়িটাই খাবে বললো, এত সুন্দর হয়েছিল না মেয়ের খিচুড়িটা, তো ছোটো মা অনেকটা করেই করেছিল, তখন ও বললো তাহলে আমি খেয়ে নিই তাহলে আর যাবো না। তো আমি বললাম ঠিক আছে আর যাওয়ার দরকার নেই, তাহলে খেয়ে নাও। হ্যালো এভরিওয়ান, এখন বাজে বিকেল তিনটে, তো আমি ভাবলাম তোমার সাথে একটু গল্প করি, তো সেই জন্য এই রুমে চলে এলাম। তো মেয়ে আর আমার হাজব্যান্ড একটু শুয়েছে, তো ও এই মাত্র এলো, তো ছাদে এসছে একটু রেস্ট নিতে, তো সেই জন্য ভাবলাম ও রেস্ট নিক আর আমি ওখানে বকবক করব না, তাহলে ওর ঘুমটাও হবে না। পাঁচ সাত মিনিট যতটুকুক্ষণ ও ঘুমায় তো তত মানে ততক্ষণ ওকে ঘুমাতে দেওয়া উচিত, আর মেয়ের কাছেও বকবক করলে মেয়েও উঠে যাবে। তো সেই জন্য ভাবলাম আমি অন্য রুমে চলে যাই, দিলে আমার বকবক কেউ শুনতেও পাবে না আর উঠবেও না, আর মেয়ের মানে মেয়ের কাছে কেউ না থাকলে তখন আমাকে ওখানে বাধ্যগত থাকতে হতো, আর যেহেতু ও এসেছে তো সেই জন্য আমি চলে এলাম। আর যেহেতু একটা কথা তোমার সাথে শেয়ার করবো ভাবলাম, মানে ইচ্ছে হলো আর কি, একা একা বসেছিলাম আর মনটাও খারাপ করছিল, সেই জন্য ভাবলাম তোমার সাথে কথা শেয়ার করি। তো সবাই যেন আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, যাদের বাড়িতে বিজনেস, যাদের বাড়িতে ব্যবসা মানে বিজনেস আছে, তো তাদের বাড়িতেই হয়, আমাদের বাড়িতেও হয়, মানে আমার শ্বশুর বাড়িতে না, আমার বাপের বাড়িতে হয়, শ্বশুর বাড়িতে পয়লা বৈশাখ হয় আর কি। তো বাপের বাড়িতে না মানে অক্ষয় তৃতীয়াতে একটু অন্যরকম, আগে আরও বড়ো করে হতো, লুচি টুচি হতো, সবাইকে বসিয়ে খাওয়ানো হতো, অনেক বছরই হয়েছে, তো এই কয়েক বছর হলো বন্ধ হয়েছে ওটা। তো কিন্তু মিষ্টি টিষ্টিগুলো দেওয়া হয়, মানে বাড়িতেই মিহিদানা, তারপরে বলে ওটাকে কী বলে, সীতাভোগ, তারপরে নিমকি, তারপরে ওই মিষ্টি, অনেক কিছুই বানানো হয়, তো সবগুলো মনে পড়ছে না, তো সেই জন্য থেমে থেমে বলছি, ওইগুলো সবগুলোই বানানো হয়, তো আমার না বেশ ভালো লাগে। রাত্রিবেলা মানে প্রত্যেক দিন যারা বানান ওনারা এসে, মানে ওনারা না সকাল থেকেই এসে লেগে যান, ওদের না বানাতে বেশি দিন টাইম লাগে না, দু থেকে আড়াই দিন মতো টাইম লাগে, ওনারা রাত্রি জেগেই ওনারা কিন্তু কাজ করেন। আর বাপিও ওদের সাথেই থাকতো সবসময়, তো বাপিও ওনাদের সাথে বসে বসে বাপিও কাজ করতেন, বাপি না একদমই বসে থাকে না, সবসময় এক কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু করে। তো আমারও খুব ভালো লাগতো জানো, ওরা যে কেমন নিমকি করতো দেখতাম, কেমন মিষ্টি করতো দেখতাম, সব দিন সবসময় হয়তো বসা সম্ভব, কিন্তু যখনই টাইম পেতাম ছুটে গিয়ে ওদের কাছে বসে যেতাম, সবসময় করতাম ওটা, আমি বোন ভাই তখন খুব ছোটো, তো ভাইও যেত আমাদের সাথে সাথে, সেইগুলো না বসে বসে খুব মনে পড়ছিল। আর মা না অনেক করে এই বছর ডেকেছিল, আগের বছর যেহেতু বেবি ছোটো ছিল তো সেই জন্য যেতে পারছিলাম না, এই বছর মাকে বলেছিলাম ঠিক আছে মা আমি যাবো এই বছর, মানে অনেক করেই মা বলেছে যে বাপি চলে আয়, আর আমিও তো একা থাকি,
আর কি বলতো, এক মানে যেতেও ইচ্ছে করছিল, আবার পরক্ষণে ভাবছিলাম যে গেলে তো সেই মেয়েও ছাড়বে না, কিছু করতেও পারবো না, মাকে হেল্পও করতে পারবো না। মা বলছে ঠিক আছে তুই চলে আয় না, কিছু হবে না। তা অনেক আশা করছিলাম জানো তো, মানে বলে না বেশি আশা কখনো করতে নেই, কোনো জিনিসে আশা করতে নেই, কোথাও যাওয়ার ক্ষেত্রেই বলো, কোনো কাজের ক্ষেত্রেই বলো, কোনোতেই কখনো আশা করতে মানে করাই উচিত না। সেটা আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে তো সেই জন্য বললাম, অনেকের ক্ষেত্রে হয়তো অনেক রকম হয়, বাট আমার ক্ষেত্রে এইরকমই হয়েছে। তো হলো না, হলো না বলতে যেহেতু আমাদের এখানে বড় পুজো আজকে, কালকে ঘট উঠেছে, আজকে বড় পুজো, তো সেই জন্য বড় পুজোর দিন বাড়ি থেকে বেরোনোটা উচিত নয়, তো সেই জন্য আজকে আর বেরোলাম না, আর যাওয়া হলো না। বাপি অনেক করে বলছিল মোনা চলে আয়, আর সবাই আসবে, মানে অনেকে আসে জানো তো, মানে সবাই মিলে, অনেক কাকু আসেন, মানে সব মামা বাড়ির ওখান থেকে অনেকে আসে, সবাই মিলে কি বলতো বসে পড়লাম, একসাথে সবাই গোল হয়ে বসে পড়লাম, বসে মিষ্টি মানে মিষ্টি বললাম, ঠোঙাতে ঠোঙা মুড়লাম, আমি সবই করতে পারি, ঠোঙা মুড়তেও পারি, মানে ক্যালেন্ডার মুড়তে পারি, কীরকমভাবে ভাঁজ করে করতে হয় সবই পারি, তো সেগুলো সবই মোটামুটি পারি, কারণ অনেক বছর ধরে করি তো সেই জন্য জানি। তো সবাই মিলে একসাথে গল্প করে হাহা হি করতাম, কত রকমের কত কথা, সবাই দেখা হতো। আর কী বলতো, বিশেষ করে যাওয়াটা কেন জানো তো, সবার সাথে দেখা হবে অনেক বছর পর, তো ভেবেছিলাম সবার সাথে দেখা হবে, কিন্তু আর হলো না, মানে কী বলতো আবারও না সেই আশা করে নিরাশা হয়ে গেলাম, মানে সেই আশা করা মানেই ঠকা, সেই ঠকে গেলাম আশা করে, আর কিছু মানে এটা না আমাদের হাতে হাত ছিল না, না যে আমরা যেতে পারবো না কি, এটা মানে বলে না হুট করে, আর এটা না আমি জানতাম না যে আজকেই মানে শীতলা পুজো বলে, মাকে বলে দিয়েছিলাম যে মা যাবো, তো এটা ওই পরশু দিন মা বললো যে মা শীতলা পুজো আছে, তো বাড়ি থেকে কখনো কিছু বলবে না আমি জানি, কিন্তু তাও কী বলতো বড়ো পুজো তো, মানে দেশের পুজো তো, পুজো ছেড়ে চলে যাব কেমন একটা দেখায় না, তো সেই জন্য আর মানে কী বলতো খুব মনে পড়ছিল জানো, মানে প্রত্যেককে খুব মিস করছিলাম আজকে, বোন যেহেতু দূরে থাকে তো আর ও কাজের মধ্যে থাকে অতটা হয়তো খারাপ লাগবে না, কিন্তু আমার না আজকে খুব খারাপ লাগছে, মানে কখন আমি না ওর সাথে বলতে বলতে আমি নিজেই ইমোশনাল হয়ে যাচ্ছি, মানে খুব মন খারাপ করছিল জানো, একা না যখন কাজের মধ্যে ছিলাম, মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, কোনো কাজ করছিলাম, তখন এতটা মনে পড়ছিল না, কিন্তু এখন না খুব মনে পড়ছে জানি না কেন। তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি, তোমার সাথে গল্প করলে আর এতটা মন খারাপ হবে না, তো দেখা যাক পরের বছর হয়তো যাবো। আর মা বলছিল যে তুই যখন আসতে পারছিস না, কয়েকদিন পর তো এখানে মেলাও আছে, তো প্রত্যেক বছর হয় জানো তো বৈশাখ মাসে এপ্রিলে মেলাটা হয়, তো মা বলে তাহলে মেলাতে চলে আয়। হ্যাঁ বলছি আমার যেতে ইচ্ছে করছে না মেলাতে, মা বলছে হোক না বাবা সব মানে মেলাতে নাই একাদিনের জন্য চলে আয়। আমি বললাম আমাদের এখানেও মেলা জানো তো, বারোয়ারি হবে, তো সেই জন্য এখানেও মেলা হবে। তো মাকে বললাম, মা এখন একদমই বেরোতে পারে না, এই বিভিন্ন কাজের জন্য, ভাইয়ের পড়াশোনার জন্য বেরোতে পারে না, আর আমাকেও মা ডেকে ডেকে, আমি মাকে ডাকছি, মা আমাকে ডাকছে, এইরকমই হয় দুজনের মধ্যে, তো আর কী করার আছে, মানে সবারই কারো না কারো মানে সবসময় তো সবাই কেউ না কেউ কাজে ব্যস্ত না, সবাই তো সবসময় সম্ভব হয় না কোথাও যাওয়ার, তো মাকে আমি অনেক করে বলেছি, দেখা যাক আমি যাবো কি না ঠিক নেই, তো মা অনেক করে বলেছে, বাপিও অনেক করে বলেছে, আমার ইচ্ছে ছিল এই অক্ষয় তৃতীয়াতে যাওয়ার, কারণ সবার সাথে দেখা হবে, আড্ডা হবে সবাই মিলে, এই যে দেখো না দোকানে বসে বসে এই সময়টা আমরা কী করি জানো তো, এক একজন করে আসবে, কোল্ড ড্রিঙ্কস দেবো, টিফিন দেবো, মানে সবাই আমরা ভাগ ভাগ করে থাকতাম যে কোল্ড ড্রিঙ্কস দেবে, এ মানে এ ঠোঙা দিবে মিষ্টির ঠোঙা, আর আরেকজন থাকবে ক্যালেন্ডার দেবে, আরেকজন হিসাব করবে, মানে এইভাবে ভাগ ভাগ করে থাকতো, আর কী করা যাবে বলো। তো আমার মেয়ে বড় হোক পরের বছর, যদি সম্ভব হয় তাহলে পরের বছর অবশ্যই যাবো বলে না, এই যে দেখো আবার আশা করছি না, আর বেশি আশা করবো না, তখন আবার কষ্ট হবে। তো চলো ভিডিওটা না আজকে এখানেই শেষ করছি, এন্ড করছি ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো যদি কিছু ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, তো ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো, বাই।